এই হচ্ছে টুইন টাওয়ার একদম উপরের অংশে মায়ের যে প্রতিমা শ্রীরামপুর স্টেশন থেকে সাধারণত আমি নামলাম আর শ্রীরামপুরে কেন এসেছি তার কারণ হচ্ছে মালয়েশিয়া টুইন টাওয়ার কয়েকদিন আগে আমি কল্যাণীতে গিয়েছিলাম কল্যাণীর আইটিআই ময়েরও এই মালয়েশিয়া টুইন টাওয়ারটা এবছর হয়েছে এবং শ্রীরামপুরেও কিন্তু হয়েছে মালয়েশিয়া টুইন টাওয়ার যেটা স্টেশন থেকে দেখা যাচ্ছিল জায়গাটা ভীষণ ক্রাউডেড রাস্তা এই স্টেশন রোডটা বলতে বলতে চলেও আসলাম টুইন টাওয়ারের একদম সামনে মানে স্টেশন থেকে জাস্ট 2 মিনিটের রাস্তা তোমরা যেখানেই থাকো না কেন আসতে হবে হচ্ছে শ্রীরামপুর রেলওয়ে স্টেশন একদম নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন এখান থেকে তোমরা চলে আসতে পারো টুইন টাওয়ারে তবে রাতে এসো রাতে আসলে মজাটা কিন্তু একদমই আলাদা এই হচ্ছে টুইন টাওয়ারের একদম সামনের যে অংশটা ঠিক আছে মাঝের অংশটা একটা সেতু রয়েছে ঠিক আছে ওই কল্যাণীতে যেখানে গেছিলাম আমি আইটিআই এ আইটিআই মোড় লুমিনিয়াস ক্লাব ওইখানেও কিন্তু এরকমই দুটো টুইন টাওয়ার করা হয়েছে তবে বিষয়টা হচ্ছে সকালে সূর্যের আলোতে যেরকমটা চকচক করছে রাত্রিবেলা এর একটা আলো আছে সেই আলোতে চকচক করবে এই হচ্ছে ডিফারেন্স এই যে ম্যাটেরিয়ালটা ব্যবহার করা হয়েছে এটা ওই আয়নার মতো দেখতে এরকম টাইপের একটা ম্যাটেরিয়াল একটা শিট তবে একটা জিনিস আমি দেখলাম যে এখানে কিন্তু এখনও বাসগুলোতে মানে বাসের বাসগুলো খোলার কাজটা চলছে এই যে কাকুগুলো বাস যে খুলছে এই দিকের অংশে তো পুরো টোটালি বাসগুলো বাঁধা রয়েছে কিন্তু কল্যাণীতে কিন্তু টোটাল কাজটা কমপ্লিট হয়ে গেছে আর মাঝের যে সেতুটা সেই সেতুটা জাস্ট একটা রডের সেতু কিন্তু ওখানে আমি দেখছিলাম কল্যাণীতে কিন্তু এই জিনিসটা আরও কিন্তু অনেকটা মোটা সম্ভবত এই যে এইটাকে কিন্তু মাঝের অংশতে লাগানো হবে যেটা এখনো লাগানো হয়নি এই যে শিটগুলো দেখো তুমি দেখাই পাতলা একদম শিটগুলো এই যে অংশগুলো এখানে কিন্তু বেশ কিছু খাম্বা রয়েছে মানে স্তম্ভগুলো এই নিচের অংশতে লাগানো হয়েছে বাকি ওপরটা টোটালটাই একই রকমের আর একটা বিষয় সেটা হচ্ছে বাইরের অংশে এই জায়গাটাতে সোনালি কালারের গোল্ডেন কালারের যে শিট সেটা ব্যবহার করা হয়েছে মাঝের অংশটাতে আর এইগুলোতে এরকম স্টিল কালারের যেটা আছে ঠিক সেমভাবে এই দিকেও একই রকমভাবে করা হয়েছে এটা ব্যবহার এই দিকটাতে বেশ কিছু কারুকার্য রয়েছে আমরা সকলেই জানি সিটি অফ দুর্গাপুজো কিন্তু কলকাতাকে বলা হয় কিন্তু এখন সারা রাজ্যে বিভিন্ন জেলায় ঠিক আছে নর্থ চব্বিশ পরগনা নদিয়া হুগলি বিভিন্ন জেলায় দুর্গাপুজো যেভাবে সুন্দরভাবে হচ্ছে সেটা সিটি অফ দুর্গাপুজো কলকাতা নয় শুধু এটা কিন্তু টোটাল বাংলার দুর্গাপুজো সেরা হতে চলেছে তা এটা কতদিনে হয় সেটা এখন দেখার কেননা খুব ভালো একটা দুর্গাপুজো হয় সমস্ত জায়গাতে এখন হচ্ছে দেখো দুপুরবেলাতেও কিন্তু মানুষ আসছেন ছবি তুলছেন একবার ক্যামেরা বন্দি করার চেষ্টা করছেন টুইন টাওয়ারকে আচ্ছা মাঝের যে অংশটা এখানে কিন্তু মাঝের অংশটা এরকম টাইপের আর কল্যাণীতে দেখেছিলাম হচ্ছে ত্রিভুজ আকৃতি ঠিক আছে এটা একটুখানি আলাদা করা হয়েছে এখানে বাইরের অংশে এরকম দুখানা রয়েছে এটাও কোথাও একটা ইনস্টল করা হবে মালয়েশিয়া টুইন টাওয়ারে আমি ঢুকে গেছি শ্রীরামপুর বললাম না কেননা থিমটার নামে তো মালয়েশিয়া টুইন টাওয়ার তাই আসলে আচ্ছা ভিতরের যে অংশটা সেটা কিভাবে সেজে উঠেছে এবার এটা একটুখানি তোমাদেরকে দেখায় একদম ওপরের অংশে দেখতে পাচ্ছ বিশাল আকৃতির একটা ঝাড় রয়েছে আর এই দিকগুলো কিন্তু ভীষণ সুন্দর করে সাজানো হয়েছে এগুলো খুব 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 রয়েছে মায়ের যে প্রতিমা সেটা তোমাদেরকে দেখায় মায়ের প্রতিমা এখানে সাবেকি কিন্তু ভীষণ সুন্দর প্রতিমা দারুণ প্রতিমা মায়ের প্রতিমা ভীষণভাবে সেজে উঠেছে ভীষণ সুন্দর যে সাজটা প্রত্যেকের সাজের মধ্যে কিন্তু একটা আলাদা আভিজাত্য রয়েছে আমার মা ব্লগিং করার দৌলতে আমি কিন্তু কৃষ্ণনগরেও যাই বা বিভিন্ন জায়গায়ও যাই ঠিক আছে এখানে যে সাজটা আমি দেখতে পাচ্ছি এরকম সাজ আমি দেখেছিলাম জগদ্ধাত্রী পুজোয় কৃষ্ণনগরে দেখেছিলাম এরকম একদম যে মুকুটটা কিন্তু অনেকটা বড় সেরকম আদলে আমার মনে হচ্ছে টোটাল ব্যাপারটা ঠিক আছে মানে এই সাজগুলো মানে আজকালকার দিনে অনেক রকমের সাজ হয় কিন্তু এই যে সাজগুলো এগুলো কিন্তু বরাবরই চলে আসছে এই দিকের যে অঞ্চলগুলোতে সেগুলোতে আর এই দিকে দেখো পিছনের যে অংশটা সেখানে কিন্তু এরকম সাদা দিয়ে সাদা এরকম একটা প্লাই দিয়ে যে একটা কাজ করা হয়েছে পিছনের অংশগুলোতেও বেশ ভালো লাগছে বেশ আচ্ছা ওপরের অংশগুলোতে একটু আগে লাইটিংয়ের টেস্টটা হচ্ছিলো আবার টেস্ট হবে মানে মাঝে মাঝেই টেস্ট করা হচ্ছে আমার এই ঝাড়টা দারুণ লেগেছে অনেকটা বড় অংশ নিয়ে ঝাড়টা সবার মা দুর্গা মা
এখান থেকে নিজেকেই নিজে দেখতে পাচ্ছি, এগুলো আয়না নাই, শীটগুলোতে দেখা যাচ্ছে। আচ্ছা ওপরে এখানে কিন্তু ডাবল কালার ইউজ করা হয়েছে, একটা হচ্ছে এরকম স্টিল মতো কালার আর একটা হচ্ছে এরকম সোনালী কালার, মাঝখানের অংশটাতে এরকম কিছু কলকা টলকা রয়েছে যেটার জন্য দেখতে বেশ ভালো লাগে। ঢাকের ঠেমকুড়া কুড় বাজছে নূপুর এলো যে পূজোর লগন। এই যে লাইটগুলো, এই লাইটগুলো পুরো সেট করা হচ্ছে, আর দর্শনার্থীরা যখন ভিতরে ঢুকবেন টোটালি মণ্ডপের ভিতরটা কিন্তু শীততাপ নিয়ন্ত্রিত থাকবে, কারণ এখানে কুলারগুলো বসানো রয়েছে। এরকমই দেখাই তোমাদেরকে, দেখো লক্ষ্মী ঠাকুরের যে পেঁচা, পেঁচা কিন্তু শঙ্খের ওপরে বসে রয়েছে, আর এখানে কিন্তু সিংহ, হিংস্র কিন্তু সিংহ, আর চালচিত্রের অংশটাতে ওপরের দিকে কিন্তু ময়ূর রয়েছে, যে নীল কালারের ময়ূর রয়েছে সকলের চালচিত্রেই। মায়ের আলতা পায়ের আলতো ছোঁয়ায় হলো যে অকাল বোধন। আপনাদের এই ক্লাবের নামটা কি? আমাদের ক্লাবের নাম হচ্ছে 5 ও 6 পল্লী গোষ্ঠী ব্যবসায়ী সমিতি। এবছর কততম বর্ষ? এবছর 109তম বর্ষ। প্যান্ডেলের উচ্চতাটা কতটা? আমাদের 80 ফুট। 80 ফুট মানে উচ্চতা আছে। আর কী কী, এই যে শীটগুলো যেগুলো ব্যবহার করা হয়েছে, আর কী কী ম্যাটেরিয়ালস রয়েছে? এর ফাইবার শীট আছে, বাইরের রাত্রিবেলার লাইটের একটা প্রদর্শনী আছে, এটাই। আচ্ছা মাতৃ প্রতিমা কে তৈরি করেছেন এবছর? মাতৃ প্রতিমা স্বপন পাল, উনি প্রতি বছর আমাদের করেন। আচ্ছা এরকম সাবেকি সাজেই মায়ের প্রতিমা? হ্যাঁ প্রতি বছর একই সাবেকি সাজেই হয়। আচ্ছা এই যে এইখানে আসতে গেলে দর্শনার্থীরা যারা আসবেন কীভাবে আসবেন, একদম শর্ট রুটে বলবেন? শ্রীরামপুর স্টেশন থেকে নেবেই তো 2 মিনিট হাঁটা পথ। আচ্ছা এইভাবেই আসা যায়, আর যদি বাই রোড কেউ আসে? বাই রোড আসতে গেলে দিল্লি রোড হয়ে ব্রিজ টপকে আসতে হবে, শ্রীরামপুর ফ্লাইওভার টপকে ধর্মতলা হয়ে এদিকে টিউটার নিয়ে স্টেশনের দিকে ঢুকতে হবে। প্যান্ডেল এবছর কে তৈরি করেছেন? প্যান্ডেল পিন্টু সাহা, তাদের যে টিম, টোটাল টিমটা তৈরি করেছেন। কতদিন লাগলো টোটাল তৈরি করতে? 1 মাস 25 দিন মতো, 1 মাস 25 দিন। আচ্ছা ভিতরের অংশে কি এরকম লাইটের কাজ রয়েছে কি বাইরে? হ্যাঁ হ্যাঁ ভিতরেও লাইটের কাজ আছে, মানে যারা দর্শনার্থীরা আসবেন তাদেরকে বলবেন যে রাতে যেন আসে, রাতে যেন আসে, মানে রাতে। অ্যাকচুয়ালি টুইন টাওয়ার দেখতে গেলে তো রাতে আসতেই হবে, কারণ নাহলে আলোর খেলাটা তো দেখা যাবে না। এই টুইন টাওয়ার তৈরি করতে গেলে একটু সময় লাগে, যেহেতু আমাদের হাতে খুব শর্ট সময় ছিল, আমরা শর্ট সময়ের মধ্যেই এটা তৈরি করতে পেরেছি, পুরো কমপ্লিট করতে পেরেছি, আগামীকালের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এখনও তো দেখছি বাঁশ খোলার যে কাজগুলো, বাঁশ খোলার কাজগুলো তো শুরু হয়ে গেছে, এদিকে জাস্ট আলোটা লাগানো হচ্ছে, আলো লাগানো হয়ে গেলে বাঁশ খোলার কাজ শেষ হয়ে যাবে। যারা আসছেন এখন ঢলটা কতটা নেমেছে সেটা একটু? কালকে রাত্রির 1টা পর্যন্ত মোটামুটি ভিড় ছিল, কিন্তু ভেতরে কাউকে ঢুকতে দেওয়া হচ্ছিল না, যেহেতু এখনও তৈরি করা কমপ্লিট হয়নি। এই বাইরে থেকে যেমন দেখুন, ওখানে দেখুন যেরকম ওনারা বাইরে থেকে দেখছেন, না বাইরে থেকেই রাত্রির 1টা পর্যন্ত আমরা কালকে ছিলাম। কতটা আশা করছেন এবছর? এবছর আমাদের প্রচুর ভিড় হবে, সেই তুলনায় আমাদের পুলিশ প্রশাসনকেও বলা আছে, পুলিশ প্রশাসনকে আমাদের খুব গাইড করছেন, হেল্প করছেন, তাদেরকে অনেক ধন্যবাদ। এবং আগামীকাল বিকেল 4:30 সময় আমাদের যিনি সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়, উনি এটা, ওনারই পুজো, উনি এটা ওপেন করবে। বেশ আগত দর্শনার্থীদের কী বলবেন? আগত দর্শনার্থীদের একটা কথাই বলবো, এটা দেখতে আসুন, কিন্তু তাড়াহুড়ো না করে আস্তে আস্তে আসুন, ভিড়ও হবে, সে কারণে একটাই রিকোয়েস্ট, আপনারা আস্তে আস্তে আসুন এবং সকলকেই মণ্ডপ এবং প্রতিমা দেখার সুযোগ করুন। অনেক ধন্যবাদ। ভিতর থেকে আবারও বাইরে চলে এসেছি, ঠিক আছে, এখন মনে হচ্ছে দর্শনার্থীরা আরও বেশি করে দেখতে চলে এসছে, মানে বিকেল বিকেল হওয়ার আগেই সবাই দেখে নিতে চাইছে। যাই হোক শ্রীরামপুর থেকে কারা কারা দেখছো আমাকে কমেন্ট করে জানাতে পারো, তাই আমি বুঝে যাবো যে তোমার এলাকার পুজো হচ্ছে এটা, ঠিক আছে। আর আমার বেশ ভালো লাগলো, টুইন টাওয়ারটা বেশ সুন্দর করে সেজে উঠছে, এখনও বেশ কিছু অংশে কাজ বাকি রয়েছে যেটা কালকের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। পরবর্তী ব্লগে খুব শীঘ্রই সবার সাথে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বিরতি নেবো, ভালো থাকো সবাই, টাটা। থাকলে পাশে জীবন হাসে, দু চোখে স্বপ্ন ভাসে, খুশির সুরে মা তুমি যে মা।